নমস্কার নমস্কার এগিয়ে বাংলা নিউজ সবাইকে স্বাগত বিকেলের আড্ডা নিয়ে আজকে আমরা হাজির আমি শুভ আর আমার সাথে আছে রিয়া কথা বলতেই হবে আগে এনিওয়ে কামিং টু দ্য পয়েন্ট আমরা যে আপডেটস দেওয়ার আগে যে ইনফরমেশনগুলো দিস যে শুধু বলিউড টলিউড এবং হলিউড নয় আমরা কথা বলি কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম ওয়েব সিরিজ শর্ট ডকুমেন্টারি এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং নিয়ে আমরা কথা বলি একদম তো এবার আমরা মেন বিষয়ে আসি সেটা হচ্ছে কটা আপডেটস নিয়ে এসেছি আজকে চারটে ওয়াও বেস্ট ফোর আমরা আজকে নিয়ে এসেছি তো প্রথম নিউজটা টলিউড দিয়ে স্টার্ট করি কারণ কি পরবর্তী যে নিউজগুলো আছে সেগুলো বলিউড মানে বলিউড কানেকশনও আছে প্রথম নিউজটা যেটা না বললি না সেটা হলো ত্রিনা সাহা ত্রিনা সাহাকে আমরা সবাই চিনি তুইও চিনিস অবশ্যই অবশ্যই আমি চিনব খুব স্পিড লেডি এবং খুব দেখতে সুন্দর একদম ত্রিনা কে আমরা দেখছি খড়কুটোতে শি ইজ আ লিড অ্যাক্ট্রেস অফ এক্স্যাক্টলি এন্ড এটাও জানা গিয়েছে যে ত্রিনা ইজ গেটিং ম্যারিড তার লং টার্ম পার্টনার সেটা হলো নীল ভট্টাচার্যের সাথে লাকি গাই অ্যাবসলিউটলি এন্ড নেক্সট ইয়ার তাদের বিয়ে হতে চলেছে এন্ড ভেনিউ কিন্তু এখনো জানা যায়নি সেখানে কিন্তু শুধু যে তার সেলিব্রিটি বন্ধু সেটাও না নিজের ফ্যামিলির কাজিনসরাও কিন্তু আছে এন্ড লেট মি টেল ইউ ত্রিনা কিন্তু বেশ ফ্যামিলি ওরিয়েন্টেড ভেরি নাইস মানে এটা খুব ভালো পরবর্তী খবর মানে পরবর্তী খবর তো যাবোই সেটা হচ্ছে বলিউড নিয়ে কারণ অত টলিউড বলে দিয়েছে তো বলিউডে যাওয়ার আগে প্রথমে ওকে জিজ্ঞেস করি তুই তো বরুণ ধাবনকে তো চিনিস একদম বরুণ ধাবনের 20 নম্বর 1 আসতে চলেছে এটাও জানিস কিন্তু প্রোডিউসার কে জানিস আই গেস জ্যাকি ভাবনানি একদম ট্রিক ট্র্যাকে আছে এত জ্ঞান আছে গর্ব নেই কিন্তু ওর মধ্যে এনিওয়ে এই জ্যাকি ভাগনানি এবং বরুণ ধাওয়ানের মধ্যে ফ্রেন্ডশিপ কানেকশনটা জানিস না ফ্রেন্ডশিপ কানেকশনটা হচ্ছে 20 নম্বর 1 অরিজিনাল 1995 এবং শুধু তাই নয় বরুণ ধাবন একটা হ্যাট গিফট করেছে এবং বলেছে প্রোডিউসার নাম্বার 1 জ্যাকি ভাগনানিকে তো দোস্তি হতো এসি একদম তোর আর আমার মতন হ্যাঁ তুই থাক তুই আমাকে কোনদিন গিফট করেছিস কিছু অবশ্যই গিফট করব তো এখন না গেট টু দ্য থার্ড ইনফরমেশন আর আপডেট সেটা হলো তুহিনা দাসকে তো আমরা চিনি তুহিনা কে আমরা দেখেছি ঘরে বাইরে আজ মানে অপর্ণা সেন পরিচালক অপর্ণা সেনের ঘরে বাইরে আজ আমরা দেখেছি অ্যান্ড তারপরে ইভেন ওয়েব সিরিজ হইচইয়ের ওয়েব সিরিজে আমরা দেখেছি তাকে দময়ন্তী সেইখান থেকেই কিন্তু তুহিনা নেক্সট প্রজেক্ট কি সেই আভাসটা কিন্তু তুহিনা দিতে চলেছে বাট কি প্রজেক্ট কেমন আভাসটা দিয়েছে মানে সেটা হলো শি ইজ ওয়্যারিং আ কুল একটা ব্যাপার আছে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইভেন তার ফেসবুক অ্যাকাউন্টেও একটা খুব সুন্দর একটা মনে পড়লো যে লাস্টে তুই কিছু একটা ইন্টারেস্টিং কিছু একটা বলছিলিস আমাকে কিন্তু বলিউড নিয়ে সেটা হচ্ছে তুই সরলি সেটিয়াকে চিনিস অবভিয়াসলি ইভেন আই ফলো হার মানে শি ইজ আ সোশ্যাল ইনফ্লুয়েন্সার এন্ড শি ইজ আ সিঙ্গার এবং আমিও ফলো করি তো সরলি সেটিয়া সানডে কেমন কেটেছে তুই কেমন কেটেছে তুই জানিস আমি জানবো না আচ্ছা আপনাদেরকেও জানিয়ে দিই ওকেও জানিয়ে দিই তো ও কনফিডেন্স নেই আমার উপরে তো চলুন ডিরেক্টলি ভিডিওটা দেখে নিই একদম
সানডে তো ভালোই কেটেছে সরলিচা, সিরিয়াসলি কাজ আমার সানডে এরকম ভাবে অবশ্যই কাটবে। তুই আমাকে একটা ভালো জায়গা দে, আমি তোকে সানডে ভালো ভালো ঘুরিয়ে নিয়ে আসবো এবং ভালো প্রজেক্ট নিয়ে যাব এবং আমরা এনজয় করব একদম ঠিক। তো এরকমই আপডেটস আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে রাখবো। আজকের আপডেটসটা কেমন লেগেছে এটা আপনাদের কাছে জানতে চাইবো, এবং ইফ ইউ লাইক দিস ভিডিও ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ইয়েস, আর আমি রিয়া সিদ্ধাচার্যি আমি শুভ, আর আপনারা দেখছেন এগিয়ে বাংলা নিউজ। গুড বাই বাই বাই।